আসসালামু আলাইকুম। বাঙালি রান্না বান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো নরম তুলতুলে তেলবনের রেসিপি। আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। আর দেরি না করে চলে যাচ্ছি মূল পর্বে। প্রথমেই একটা বাটিতে নিয়ে নিলাম 3 কাপ পরিমাপে ময়দা। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ময়দার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। 1 চা চামচের মতো দিলাম লবণ, 2 টেবিল চামচের মতো দিলাম চিনি, 1/2 টেবিল চামচ দিলাম ইস্ট। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ইস্টের পরিমাণটা কিন্তু বাড়িয়ে দিতে যাবেন না, এতে করে ময়দার থেকে ইস্টের একটা বাজে গন্ধ আসবে, যার কারণে রুটিগুলো খেতে বেশি একটা ভালো লাগবে না। সব কিছু একসাথে মিশে গেলে এবার কুসুম গরম পানি দিয়ে একটা খামির তৈরি করতে হবে। পানিটা এমন গরম হবে আপনি কিছুক্ষণের জন্য একটা আঙুল পানির ভিতরে চুবিয়ে রাখতে পারবেন। পানিটা খুব বেশি ঠান্ডাও হবে না, আবার একদম গরমও হবে না, মিডিয়াম পর্যায়ে থাকবে। তাহলেই দেখবেন ইস্টটা খুব ভালোভাবে অ্যাক্টিভ হতে পারবে। এবার অল্প অল্প করে পানি দিয়ে খামিরটাকে মাখিয়ে নিব। একেবারেই পানিটা ঢেলে দিবেন না, অল্প অল্প করে দিতে হবে আর মাখিয়ে নিতে হবে। আর খামিরটাকে তুলনামূলক একটু আঠালো করে তৈরি করতে হবে। যে কোনো ধরনের ব্রেড আইটেম তৈরি করার জন্য আপনি যদি খামিরটাকে একটু আঠালো করে তৈরি করে নেন, তাহলে দেখবেন যে ব্রেডগুলো তৈরি করার পর অনেকটা স্পঞ্জি হবে, সেই সাথে নরম আর তুলতুলেও হবে। এর মধ্যে কিন্তু খামিরটা মাখানো হয়ে গেছে, এটা কিন্তু এই পর্যায়ে অনেকটা আঠালো মনে হচ্ছে। এবার আমি এর মধ্যে 1 টেবিল চামচ মতো দিলাম রান্নার রেগুলার তেল, দিয়ে আরও 4 থেকে 5 মিনিটের মতো খুব ভালোভাবে মথে নিব। আর যত ভালোভাবে মথে নেওয়া যাবে এই খামিরটাকে, রুটিগুলো তৈরি করার পর ততটাই পারফেক্ট হবে। এর মধ্যে কিন্তু খামিরটা ভালোভাবে মথে নেওয়া হয়ে গেছে, আর এটা অনেকটা সেট হয়ে গেছে, এটা কিন্তু এখন আর আঠালো মনে হচ্ছে না। এবার আমি বাটির মধ্যে সামান্য একটু তেল মাখিয়ে নিচ্ছি, আর খামিরটাকে বাটির মধ্যে দিয়ে উপর দিয়ে একটু তেল মাখিয়ে দিয়েছি। এবার এই বাটিটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব কমপক্ষে 2 ঘন্টার মতো। আর চেষ্টা করবেন বাটিটাকে একটু গরম স্থানে রাখার জন্য, চাইলে চুলার পাশে রেখে দিতে পারেন, আবার চাইলে যে জায়গায় একটু রোদ আছে সেই জায়গায়ও রেখে দিতে পারেন। এই মধ্যে কিন্তু খামিরটা ফুলে 3 গুণ হয়ে গেছে। আমি 2 ঘন্টার মতো খামিরটাকে রেস্টে রেখেছিলাম, এবার খামিরটাকে একটু মথে নিয়েছি। তারপর এই খামিরটাকে আমি 5টা ভাগে ভাগ করে নিয়েছি। আপনি তেলবনগুলোকে যতটা বড় বা ছোট করতে চান সে অনুযায়ী লেচিগুলোকে কেটে নিতে হবে। এবার সবগুলো লেচি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, আর সেখান থেকে একটা লেচি নিয়ে রুটির মতো তৈরি করে নিতে হবে। প্রথমে হাত দিয়ে ঘুরিয়ে তারপর এভাবে করে চ্যাপটা করে দিতে হবে। আর আমি একটু ছোটো সাইজের করেই রুটিগুলোকে তৈরি করব, তাই এটাকে খুব বেশি বড় করিনি। হাত দিয়ে রুটিটাকে একটু চেপে দিয়েছি, আর এটা কিন্তু খুব বেশি পাতলা করবো না, একটু মোটা করেই এই রুটিটাকে তৈরি করে নিতে হবে। এবার আমি ট্রের মধ্যে সামান্য একটু ময়দা ছড়িয়ে নিয়েছি, আর এই ময়দা ছড়িয়ে নেওয়ার কারণে রুটিগুলো কিন্তু ট্রের গায়ে লেগে যাবে না। এবার এই ট্রের মধ্যে আমি রুটিটাকে রেখে দিলাম, আর উপর দিয়ে একটা সুতি কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে, যাতে করে রুটির উপর অংশ ড্রাই না হয়ে যায়। একইভাবে করে সবগুলো রুটি তৈরি করব, আর রুটিগুলোকে রেস্টে রেখে দিব কমপক্ষে 1/2 ঘন্টার মতো। এতে করে দেখবেন রুটিগুলো আরও একটু ফুলে যাবে। এই যে দেখতে পাচ্ছেন রুটিগুলো তৈরি করার পর কিন্তু আরও একটু ফুলে গেছে। এবার একটা চামচের সাহায্যে রুটিটাকে নিয়ে সরাসরি তেলে ছেড়ে দিতে হবে। রুটিগুলোকে ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়াম লো হিটে গরম করে নিয়েছি। এবার চামচটাকে তেলের মধ্যে দিয়ে এভাবে করে একটু নাড়াচাড়া দিলে দেখবেন রুটিটা চামচের থেকে ছাড়িয়ে যাবে। একইভাবে করে আমি আরও একটা রুটি দিয়ে দিলাম। আর একটু জায়গা খালি রেখেই রুটিগুলোকে ভাজতে হবে, কারণ এগুলো কিন্তু আরও একটু ফুলে উঠবে। আর এই পর্যায়ে কিন্তু তেলটা খুব বেশি গরম না, খুব বেশি গরম তেলে যদি আপনি রুটিগুলোকে ছাড়েন তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি উপরের অংশটা লালচে হয়ে যাবে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে। তাই চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে রুটিগুলোকে শুরু থেকে শেষ পর্যন্ত ভাজতে হবে। আর রুটিগুলোকে দিয়ে সাথে সাথেই উল্টাতে যাবেন না, যখন দেখবেন একটা সাইড লালচে হয়ে গেছে ঠিক তখনই রুটিগুলোকে উল্টে দিতে হবে। এর মধ্যে কিন্তু আমার 1 ব্যাচ রুটি ভাজা হয়ে গেছে, আর রুটিগুলোকে ভেজে নিতে আমার প্রায় 12 থেকে 13 মিনিটের মতো সময় লেগেছে। তবে আপনাদের একটু কম বেশি সময় লাগতে পারে, সেটা নির্ভর করবে চুলার তাপের ওপর। রুটিগুলোকে চুলা থেকে নামিয়ে আমি একটা স্ট্রেনারের উপর নিয়ে নিব, যাতে করে এর থেকে এক্সট্রা তেল ঝরে যায়। আর রুটিগুলো তৈরি করার পর কতটা নরম আর তুলতুলে হয়েছে স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। চাইলে সকালের নাস্তায় তৈরি করতে পারেন, আবার চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আশা করছি আমার আজকের এই সহজ তেলবনের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, আর খেয়ে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।